পেছনে যা দাঁড়িয়ে সামনের দিকে চলে এসো, ফাঁকা আছে। ছেলেরা চলে এসো সামনের দিকে, ফাঁকা আছে সামনে চলে এসো। যারা পেছনে দাঁড়িয়ে আছো সমীর, সামনে যদি একটু চড় দেওয়া যায় দেখো, আসছে এত না।
হ্যালো শুরু করছি আজকের শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2023-24-এর আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান মিউজিক্যাল ইভেন্ট। পরবর্তী প্রোগ্রাম সঞ্চালনা করার জন্য ডেকে নিচ্ছি মিউজিক্যাল ইভেন্টের আজকের পরবর্তী অনুষ্ঠান সঞ্চালন করার ঘোষক, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে জানাই ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। সঙ্গীতের সঙ্গে কিছু আনন্দ ভাগ করে নেব, এটাই আমাদের প্রতিটা শিল্পীদের আশা। তো সবাই একটু আনন্দ করবেন তো? এবং যে সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ মানুষজন, গুরুজন উপস্থিত আছেন, সবাইকে জানাই আমার তরফে অনেক প্রণাম, ভালোবাসা। এবং যারা আমার বন্ধুরা আছেন, তাদের জন্য রইল গাড়ি গাড়ি, বস্তা বস্তা ভর্তি ভর্তি ভালোবাসা। কারণ জীবনে ভালোবাসা ছাড়া আছে কি, তাই না? তো চলুন শুরু করছি শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে হবে কিছু নাচ, কিছু ডায়লগস, এবং তার সঙ্গে থাকছে কিছু সুন্দর সুন্দর গান, যে গানের মাধ্যম দিয়ে ভরে উঠবে আমাদের প্রতিটা স্টুডেন্টদের মন ও প্রাণ। তো শুরু করা যায় অনুষ্ঠান। ডায়লগস কিন্তু এখন আসছি না, ডায়লগস পরে হবে, তাই তো? চলুন, আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে একটি সুন্দর নৃত্যের মাধ্যম দিয়ে। অর্থাৎ আমি ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে একটি সুন্দর নৃত্যের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গীতা অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে ওয়েলকাম জানাবো ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের সেই জনপ্রিয় নৃত্যশিল্পী মিস খুশিকে। তো মিস খুশি ইস মঞ্চ পে আয়েগা আর আপনে ডান্স কি বদৌলত সবকে দিলো মে ছায়েগা। লাকি ভাই একটাই কথা বলো, ফাটাফাটি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি চাইবো আমাদের ইনপুট সাউন্ডে আছে আমার খুব প্রিয় বন্ধু লাকি, যিনি টোটাল সাউন্ড অপারেট করছেন এবং আমাদের ইন্টার সাউন্ড পাল ঝনকারের জন্য একটু প্লিজ জোর করে হাতে তালি, কারণ সাউন্ড ছাড়া আমরা শিল্পীরা কিছুই নয়। তো চলুন আমরা নৃত্যের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গীতা অনুষ্ঠানের শুভ সূচনা করব এবং মঞ্চে আসার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের সেই সবার জনপ্রিয় নৃত্যশিল্পী মিস খুশিকে। সো প্লিজ মিস খুশি ইস মঞ্চ পে আইয়ে আর আপনি ডান্স কি বদৌলত সবকে দিলো মে ছাইয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিস খুশিকে। তো যাই হোক, এবার আমাদের সেই সঙ্গীতা অনুষ্ঠানের পালা, যে সঙ্গীতের মাধ্যমে অনেক মিশেছে বুকের জানা। তো যাই হোক, সঙ্গীত মানুষকে হাসতে শেখায়, সঙ্গীত মানুষকে বাঁচতে শেখায়, সঙ্গীত মিটিয়ে দেয় অনেক ভাঙা মনের জ্বালা। তাই যে সঙ্গীতা অনুষ্ঠানের জন্য আজ এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, এবার সেই সঙ্গীতা অনুষ্ঠানেরই পালা। আমাদের ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের সঙ্গীতের জার্নি শুরু করলাম এখন থেকেই। আমাদের মিউজিশিয়ান শিল্পীরা রেডি, আপনারা সবাই রেডি, তাই
করব না আর দেরি এবার ট্যালেন্ট মিউজিক্যাল ট্রুপেরই বাড়ি Hello, chick. Hello, chick. Hello, chick. To Ashong Koshong Kothonbajan and Talent Musical to pay Shomosto Magician Silpidir, the children of Amadeir Shongita Arustane, J. Potom Shongi Silpike, Aj Amadeir Sivani Mondol Mohabitra Shongite Emoche, welcome Janabo, Amonjon Janabo, Kejo Sangit Kilie. जीते हैं संगीत जिसकी सांसों में है जो संगीत के लिए है जीता उसी कलाकार को सबसे पहले इस मंच पे बुलाऊंगा जो है हम सबकी चहेते कलाकार द वन एंड ओनली मिस अनिंदिता यानी के अनिंदिता चंद्रा के लिए जोरदार हाथों की ताली हो जाए Yeah.
সকল মিউজিশিয়ান দাদাদের এবং আজকের এই পরবর্তী অনুষ্ঠানে ঘোষক যিনি রয়েছেন আমাদের মধ্যে ওনাকে আমরা আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানে আসবো তার আগে সবার কাছ থেকে একটু করতলে চাইবো আমাদের মধ্যে রয়েছেন জি বাংলা সারেগামাপা এবং স্টার জলসা সুপার সিঙ্গার সিজন ফোর, যেটা কিছুদিন আগেই কমপ্লিট হলো সিজন ফোর। আমরা ওনাকে পেয়েছি সেই অনিন্দিতা চন্দ্র, যেনাকে আমরা টিভির পর্দায় দেখেছি আজকে নামখানায় প্রথমবার। আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ফুলের স্তবক এবং একটা মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করছি আমাদের ফুলের স্তবক দিয়ে আমাদের শিবানী মণ্ডল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিটের ইউনিট প্রেসিডেন্ট সমীর বেরা, উনি ফুলের স্তবক দিয়ে বরণ করছেন এবং মোমেন্টো দিয়ে ওনাকে সংবর্ধিত করছেন আমাদের শিবানী মণ্ডল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিটের ক্যাশিয়ার বিশ্বজিৎ বেরা। আমি অনুরোধ করব দুজনকে ম্যামকে বরণ করে নিতে। সেই সঙ্গে আমি অনুরোধ করব আমাদের সকল মিউজিশিয়ান দাদা যেনারা রয়েছেন ওনাদেরকেও আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে বরণ করছি এবং আমাদের যিনি ঘোষক রয়েছেন এই অনুষ্ঠানের ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। চলে এসো, বরণ ব্যাচগুলো নিয়ে চলে এসো, আমরা অনুষ্ঠান চলতে চলতে আমরা বরণ করব। আমি এক মিনিট জাস্ট বরণটা করে নিই, তারপর ম্যাম
অনুষ্ঠান চলুক, আমরা বরণ করে নিচ্ছি, একটু প্রিপারেশন করে নিচ্ছি, অনুষ্ঠান চলুক। শুরু করছি। মোরে
সকলকে আচ্ছা আমার সাইড থেকে একজন ভাই এসে কানে কানে বলে গেল ইমন চক্রবর্তীর গান ভীষণ ভালো লাগে দিদি কিছু ইমন চক্রবর্তীর গান যদি হয় একটু টেম্পোর কিছু গান হবে কতজন ভালোবাসো আমার মতো পাগল কারা আছো ইমন চক্রবর্তী এতজন একটু তালি দিয়ে বোঝানো যাবে চলো চলো সকলে মিলে কিন্তু এনজয় করবো হ্যাঁ চুপচাপ বসে থাকলে হবে না আমি যখন কলেজে পড়তাম আমাদের অনেক বন্ধু বান্ধবীর বিয়ে হয়ে যেত খুব মনে খারাপ কষ্ট পেতাম খারাপ লাগতো এখানে কেউ আছে বিয়েওয়ালা কলেজের বন্ধু বান্ধব কেউ আছে কাদের বিয়ে হয়ে গেছে একটু হাত তোলো তো হ্যাঁ সাদা জামা কপাল কারা বাড়িতে রান্না বান্না করে কলেজের অনুষ্ঠান দেখতে এসছো বলো সেটা জানতে চাই যাদের বিয়ে হয়ে গেছে বা যাদের হবে হবে করছে তাদের জন্য এই গানটা আচ্ছা একটু তালে তালে তালি হোক তো 1 2 3 4 1 2 3 4 1 2 3 আসিন ফাগুন মাসে পরাণ ঘাটে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাঠালি মনে হালতা কোনে নতুন বিয়ের ফুল ফুটেছে কেমন গাও একটু দেখে নিই হ্যাঁ
এই গানটা শুধু তোমাদের জন্য গাইছি। তো যা দেখতে পাচ্ছি এদিকে গলার জোরটা কিন্তু অনেকটা জোর আছে না, স্পিড আছে। আমার দুটো কান আছে, দুদিকে তো আছে, এদিকটা আমার কালা হয়ে গেছে। তো যাই হোক, এদিকটার প্রেশার আমি একটু দেখতে চাই, একটু পরে দেখবো, এখন ঠিকঠাক আছে তাই তো? এখন ঠিকঠাক আছে, ঠিকঠাক থাক, পরে একটু দেখে নিচ্ছি, কারণ কিছু গান শুনে মনটাকে ফ্রি করে নিই, তারপর আসি।
Thank you, thank you, thank you. Lucky. আচ্ছা এবার যে গানটি গাইছি সমস্ত রঙ্গবতী এবং রংবাজদের জন্য গাইছি। তারা আছো রঙ্গবতী, কারা আছো রঙ্গবতীতে জোর কেন কি জানি আমার বেশি মনে হচ্ছে, আমি কি কানে কালা না সত্যি তাই, সত্যি তাই। আচ্ছা আগে একটু দেখে নিই কাদের জোর বেশি, কারা জিতছে আগে দেখে নিই। আচ্ছা প্রথমে রঙ্গবাজদের দিকে যাবো নাকি রঙ্গবতীদের দিকে, ছেলেদের দিকে? আচ্ছা চলো তাই, সমস্ত রঙ্গবাজরা একটু তালি দিয়ে বোঝাও তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। আর রঙ্গবতীর একটু তালি দিয়ে বোঝাও আমাকে, একদম এনার্জেটিক। মানে এদের প্রেশার দেখে আমাদের রঙ্গবাজদের প্রেশার ডাউন হয়ে গেছে। কি প্রেশার, এ তো প্রেশার নয় পুরো প্রেশার কুকার। চলো কন্টিনিউ, শেষ পর্যন্ত কিন্তু এই প্রেশারটা রাখতে হবে। আর সবার মধ্যে ফুল টু এনার্জি আছে তো, আজ দেখাতে হবে এই শুভ দিনে এতটাই এনার্জি যাতে পাশের লোকের লেগে যায় অ্যালার্জি। ওকে, এই এনার্জি শেষ পর্যন্ত রাখতে হবে।
বন্ধু আমার রশিয়া কি একখানে গান বানাইছে সবাই মিলে আরেকবার গাও বন্ধু আমার রশিয়া কি একখানে বন্ধু আমার রশিয়া কাঠের উপর বসিয়া নাচের গান পরপর হয়ে গেল, এবার একটা মিষ্টি প্রেমের গান গাই। আচ্ছা এবার চেক, আচ্ছা এবার যে গানটি গাইছি ভীষণ ট্রেন্ডি একটা গান, তার আগে যাদের জন্য আসতে পেরেছি দীপ মুখার্জিদা একবার চাইবো জোরে হাতের তালি হয়ে যাক সকলে মিলে একসাথে, তার সাথে আমাদের সকলের প্রিয় দাদা বঙ্কিমচন্দ্রদা, সকলে মিলে একবার তালি হোক একসাথে বঙ্কিম বাবুর জন্য, এবং এরপরে তালি হোক তৃণমূল ছাত্র সংসদের সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ, এর থেকে বেশি করে তালি হোক নিজেদের জন্য, কাম অন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকলে মিলে গাইবো এই গানটা, ভীষণ ট্রেন্ডি একটা গান। Thank you.
পারফর্মার্স তোমরা কি এনার্জেটিক আরেকবার তালি হয়ে যাক নিজেদের জন্য কাম অন থ্যাংক ইউ খেলো আচ্ছা তোমরা সুন্দরীরা এত পেছনে কেন আমার ভালো লাগে আসতে পারছো না এরা জ্বালাচ্ছে দাদারা জ্বালাচ্ছে এই তো হ্যাঁ নাকামন্দি গাইবো ওরে সর্বনাশ উষা উর্তু আচ্ছা ঠিক আছে উষা যে একটা গান গাইছে দেখো তো কোন গানটা গাইছি চিনতে পারো একটু দেখে নি সুন্দরীরা পেছনে থাকলে আমার একটু ভালো লাগে না বিশ্বাস করো একটু সামনে চলে আসো কি সুন্দর সুন্দর সব ড্রেস পরে শাড়ি পরে মাল্টি কালার তো কেমন লাগছে দীপিকার মতো লাগছে তো যাই হোক এখানে আমাদের সুন্দরীরা যেমন আনন্দ করছে তার সঙ্গে সঙ্গে আমার সুন্দর ইয়াং বন্ধুরাও তো আছে এরা যখন আনন্দ করে শুধুমাত্র পাউডারের মতো ধোঁয়া ওড়ে এই ধোঁয়াটা এখন বন্ধ থাক হ্যাঁ নয়তো সুন্দরীদের কাশি হতে পারে তো যাই হোক যখন দাদার কথা উঠেছে একটা বিষয় বলতে হয় আমাদের অভিষেক দার জন্য প্লিজ একটু জোর করে হাতের তালি চাইব কারণ আমাদের অভিষেক দাস আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির যে অভিষেক দা আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন এবং সর্বদা উপস্থিত থাকে কারণ সে আমাদের মাথার ছাতা হয়ে সর্বদা আমাদের পাশে থেকেছে আজও আছে আমি ধন্যবাদ জানাই অভিষেক দাকে যে এত ভালোবাসার সহিত আজ আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের প্রতিটা বিষয়ে লক্ষ্য রেখেছেন তো ওয়ান সেকেন্ড অভিষেক দার জন্য একটু প্লিজ জোর করে হাতের তালি থ্যাংক ইউ
की सुंदर नाच तुम्हारे जाए गो मोरे जाए এবার তালি হয়ে যাক ছেলেদের জন্য মেয়েদের জন্য যারা নাচ করছে এই শীতে কি সুন্দর নাচ তোমার যাই গো মনে যাই তোমায় আমি ভালোবাসি এই যা দেখা যাচ্ছে প্রেম তো টুকটাক সবারই মনে জেগেছে শুধু আমারটাই জাগলো না সম্ভবত ঘুমের ট্যাবলেট খেয়ে হয়তো এখনো ঘুমাচ্ছে তো কানে পালক দিয়ে সুর সুর দিয়ে আমারও প্রেমটা জাগাতে হবে তো যাই হোক জীবনের মধ্যে এই প্রেম ভালোবাসা একটু দেখো কিন্তু হ্যাঁ সোনা চিনতে ভুল করো না সোনা এখন পিতলের মতো চকচক করছে হ্যাঁ তোর গোপদাড়ি কিচ্ছু বেরোনে তবু তুই মাথা না ভিতরের মনে প্রেম জেগেছে মানে এখানে যা দেখা যাচ্ছে সিঙ্গেলদের মধ্যে হচ্ছে আলট্রা ম্যাক্স প্রো কি জানি কবে ঘুঁচবে দু চারটে গপ পেকে গেল কিন্তু এখনো সিঙ্গেল রয়ে গেলাম তো চলো জীবনের আনন্দটাকে এইভাবেই সর্বদা সবাইকে নিয়ে ভাগ করে নিও কারণ জীবন আজ আসে কাল কোথায় কে জানে তো চলো অনেকেই হয়তো ফিকফিক করে এই কথাই হাসছে কিন্তু সবাই যেন এই বিষয়টাকে এইভাবে নিয়ে না কেবল হাসি তো ফাঁসি মে বহুত ভাই সখ লন্ডন পরের গানে যাওয়া যাক দিদি আচ্ছা আমার না ফর্সা যাদের রং আমার ভালো লাগে না কেন কি জানি একটু চাপারং হ্যাঁ চাপারং কাদের আছে একটু হাতগুলো তুলবে তাদের আমার বেশি পছন্দ কেন কি জানি এই তো সংখ্যা বেশি তাই তো আচ্ছা আশেপাশে কারুর কাছে কি হাড়ির কালি আছে তাহলে আমার ফর্সা রংটা একটু চাপা করে নিতাম ছেলে তোর প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ তোর প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে এই শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ ওই প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ ওই শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে ওই শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে
भाई कालो रंगे ड्रेस पड़े आछे भेतरटा एकदम कालो हो गेछे ठीक आछे भाई देर जोने एक गान गे नहीं तारपर जादेर हैपी सब किछु चलछे सबटा एकदम बिंदास तादेर जोने परेर गानटा गाइछे
थैंक यू मुस्कुराने की वजह तुम हो गुनगुनाने की वजह जिया जाए ना जाए ना जाए ना उरी पिया रे गाइस सबाई रेडी तो
অনেকগুলো ভালোবাসার গান গাইলাম, এবার নাচ ছাড়া কোনো কথা নেই, বস রেডি তো চলো। তোমরা একটু প্লিজ হাতগুলো তুলবে, চলো চলো রেডি নাচ করার জন্য। আচ্ছা এবার আর একটা গান দিয়ে অনুষ্ঠান আজকে শেষ করব। শেষ গানটা নাচের হবে নাকি কিছু নাচের, ননস্টপ নাচের হবে? দুটো তিনটে ওদিকে, আবার চারটে পাঁচ ছটা, তাহলে না ম্যাশআপ গিয়ে শেষ করি, ননস্টপ ম্যাশআপ, তোমরা শুধু নাচতে থাকবে, ননস্টপ হবে, দিয়ে শেষ করি চলো। আচ্ছা ঠিক আছে, আমার পরে শিল্পীরা যে বসে আছে সকাল থেকে, চলো
তাহলে সিটিটা বাজিয়ে খেলো, সিটির আওয়াজ একটু তাড়াতাড়ি পাই। लड़की देखे मुझे सीधी बचे हाथ से ताली, लड़की देखे मुझे सीधी बचे हाथ में ताली, आला आला उमा आई अरे आली आली, मैं खिलाड़ी तुम हो अनारी, अनारी मैं खिलाड़ी तुम हो अनारी, अनारी तुम हो खिलाड़ी। हम दोनों हैं अलग अलग, हम दोनों हैं जुदा जुदा, कभी कभी দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি, যখন নামখানা শিবানী মণ্ডল মহাবিদ্যালয় থেকে আমার কাছে কল গেল অনুষ্ঠানের জন্য, আমি ট্রুলি এক্সাইটেড। কারণ কি, এই জীবনটা আমরা পেরিয়ে এসেছি, 10-12 বছর হয়ে গেল, তোমরা আজকে আছো, তোমাদের জন্য কংগ্রেচুলেশনস। একবার তালি হয়ে যাক নিজেদের এই সময়টার জন্য, তালি হয়ে যাক। এই সময়টা চলে গেলে কিন্তু আমরা জীবন আর পারব ফিরে পাবো না। তাই যে গানটা গাইছি, সবার চেনা গান, সবার জানা গান, আমার করে মনীষা আসবে, সুপ্রতীক আসবে, ফাটিয়ে নাচবে, কিন্তু এই মোমেন্টটাকে জাস্ট ক্যাপচার করার জন্য, ধরে রাখার জন্য এই গানটা সবাই মিলে গাইব। হ্যালো, চেক, হ্যালো, হ্যালো, চেক, সবাই মিলে কিন্তু লাস্ট গান গাইব শুধু এই সময়টাকে মেমোরাইজ করার জন্য, আর কিছু নয়। সকলে নাচবে, আমার পরে আরো বেশি করে নাচবে, সুপ্র থেকে এসে আরো নাচাবে, মনীষা এসে আরো নাচাবে, কিন্তু এই মোমেন্টটাকে জাস্ট আমি ধরে রাখতে চাই। এই ভিডিওটা তোমরা সবাই আমার সাথে গাইবে, আমি আমার পেজে আপলোড করব। I'm
সুস্থ থেকো, এনজয় করো অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। তো সবাই এখনো পর্যন্ত ভালো আছেন তো? তো চলুন আমরা সঙ্গীত থেকে একটু স্বাদ পরিবর্তন করব, এবং যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুগ্রহ করে করছি, আপনারা দাঁড়িয়ে আছেন, হাত পা যন্ত্রণা করছে না তো? তো প্লিজ একটু সাইড হলে খুব ভালো হয়। তো চলুন না, কি হয়েছে, চলো এবার একটু স্বাদ পরিবর্তনের পালা। হয়তো আমার কথা শুনে কেউ হাতে তালি দেবে, কাউ কারো বেড়ে যেতে পারে, অম্বলের মতো বুকে জ্বালা। তো যাই হোক, এখানে আপনাদের এখানে আমার প্রথম আসা, তাই প্রথম এসে নিয়েও আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আচ্ছা একটা বিষয় জানতে চাই, দুদিকে বাঁশ দিয়ে ঘেরা আছে, একদিকে পুরুষ আছে একদিকে মহিলা আছে, এবং যারা জায়গা পায় না তারা চারিদিকে দাঁড়িয়ে আছে। তো জানতে চাই কাদের মনটা বড় হয়, ছেলেদের না মেয়েদের? গলার জোরটাই এত বড়, তো মনটা কত বড় হবে রে বাবা। আচ্ছা মহিলারা, ছেলেরা কি ঠিক বললো? হ্যাঁ একদম ঠিক বলেনি, কিন্তু আমি মাঝে মাঝে আমি বলি যে ছেলেরা ঠিক বলে, কারণ একটা ছেলের মন এত বড় হয় যেন মানে মন তো নয় পাঁচ বিঘে জলা জমি, কারণ একটা ছেলে পাঁচটা ছটা প্রেম করতে পারে এবং তাদের জন্য মনে জায়গা রাখতে পারে, বিয়ের পর বইয়ের জন্য মনে জায়গা রাখতে পারে, দু তিনটে শালি হলে তো কোনো কথাই নয়, সবার জন্য রেখে দেবে। কিন্তু মেয়েদের মন না হেভি ছোট, যখন মেয়েদের বিয়ের সময় হয় মা বাবা বলে এটা হলো তোর স্বামী, শুধুমাত্র এর জন্যই মনে জায়গা রাখবি আর কারোর জন্যই নয়। আর মহিলারা ওইটাই করে, শুধু তার স্বামীর জন্যই মনেতে জায়গা রাখে, ওই জন্য এদের মনটা খুব ছোট। কিন্তু জীবনে আমি একবার ফেঁসে গিয়েছিলাম, ছেলেদের একটা বিষয় থাকে, মেয়েরা জীবনে ছেলেদের আই লাভ ইউ বলেনি, ছেলেরাই কিন্তু মেয়েদের পিছনে দৌড়ায়, এটা বস মানতে হবে, কারণ একটাই, মেয়েরা সুন্দর হয় আর ছেলেরা না একটু বাজে হয়, এটা মেয়েরা বলে, ছেলেরা খুব বাজে হয়। কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, যে সব ছেলেরা যদি হয় বাজে, তাহলে মেয়েরা এত আইলানা মাস্কারা লিপস্টিক দিয়ে কাদের জন্য সাজে, ব্যাপারটা বোঝার আছে? তো যাই হোক, জীবনে যখন প্রেম ভালোবাসার একটা বিষয় থাকে, আচ্ছা আমি তো একটা ছেলে, আমারও তো প্রেম করার শখ হয়, মেয়েদের সামনে যখনই আমি ডায়লগ দিই তখন মেয়েরা আমাকে মুখ বাঁকায়, মেয়েরা কারণ গান শুনতে ভালোবাসে। তো আমি ডায়লগ ছেড়ে একটা মেয়েকে একটা গান শোনাতে গিয়েছিলাম, মেয়েটা আমাকে এত ছোট করেছিল, তিন দিন ভোর আমাকে এলাকায় কেউ দেখতে পারেনি, মানে দূরবীনে খুঁজতে হয়েছিল, গানটা কি শোনাবো, মানে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, কি ব্যাপার রে বাবা। জব ভি কোই লড়কি দেখো মেরা দিল দিবানা বলে ওলে 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 ওলে, মেয়েটা আমাকে পরের লাইনটা বলেছিল, বিষ খেয়ে শুয়ে পড় না তুই তোর বৌদির কোলে 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 কোলে। মেয়েরা কি খুশি, হাতের তালি দিচ্ছে, আমি জানি মেয়েদের হাতে জোর আছে, কারণ এখানে এমনও কিছু ছেলে আছে যে মেয়েদের হাতের তালির জোরটা এখানে পেয়েছে, এবং বাড়িতে গিয়ে বলেছে যে হ্যাঁ রে বাবা তুইও মেয়েদের মতো মেকআপ করতে শিখেছিস, জানেন এক ধারটা লাল হয়েছে আর এক ধারটা আনকমপ্লিট আছে। তো যাই হোক, একটা বিষয় বলি, যে মেয়েদের মনটা কখনো কখনো ছোট, এই কারণেই বলি, একটা রোগা পাতলা মেয়ে রাস্তার উপর দিয়ে যদি হেঁটে যায়, আমরা ছেলেরা কত বড় মনের মানুষ দেখো, একটা রোগা পাতলা মেয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা ছেলেরা কি বলি, যে বাহ মেয়েটা রোগা হোক কিন্তু হ্যাপি দেখতে, এটা আমরা ছেলেরা বলি। কিন্তু ওই রাস্তা দিয়ে যদি একটা রোগা ছেলে এরম ভাবে ল্যাক প্যাক করে হেঁটে যায়, ওই মেয়েরাই ঘুলে বলে মালটা যেন বিড়ি খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, বলে কি না? তো যাই হোক, এখানে অনেক প্রেম ভালোবাসার গল্প হয়তো অনেক সঞ্চালকরা বলে গেছে, কিন্তু আমি জীবনের বাস্তবটা তুলে ধরি, ছেলেরাও ভালোবাসতে জানে আর মেয়েরাও ভালোবাসতে জানে, কিন্তু এই প্রেম ভালোবাসায় বর্তমানে একটা তফাত আছে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে নিজের জীবন দিতে পারে, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে গাঁটলা বাঁশ দিতে পারে না। অনেক ছেলে খেয়েছে, এতটাই বাঁশ খেয়েছে যে প্যান্ট ছিঁড়ে গেছে, ওই জন্য ছেঁড়া প্যান্ট পরে, কে মেয়েরা ভাবে যে বাঁশ খেয়ে হয়তো ছিঁড়েছে। তো যাই হোক, যে সমস্ত বন্ধুদের মন ভেঙেছে, মনটাকে আরো ভাঙতে দাও, কারণ একটাই কথা, যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছেই তত বেশি ঢিলি পড়ে,
তাই তোমাদের মনটা ভালো তাই মনটা ভেঙেছে যাদের মন ভেঙেছে তাদের জন্য আমার দুটি কথা বলে একটু স্বাদ পরিবর্তন করব একটু ডান্স দেখব ওকে আচ্ছা আমি 2 মিনিট বন্ধ রাখছি একটা বিষয়ের জন্য আমার কাছে নির্দেশ এসেছে ओके ठीक ठीक ओके तो चलो ना डायलॉग से पर ही एखन की डांस हबे अच्छा ये जोरटा जे भाव देखिए किंतु जे जोरटा आमादेर हृदय थेके ये मुखे आसबे सेई हृदयेर जोरटा एक बार देखते चाहि शिवानी मंडल महाविद्यालय तृणमूल छात्र परिषद हिप हिप शिवानी मंडल महाविद्यालय तृणमूल छात्र परिषद हिप हिप आरो जोरे चाहि शिवानी मंडल महाविद्यालय तृणमूल छात्र परिषद हिप हिप तो चलो एक डांस हो जाए तो टैलेंट म्यूजिकल ट्रुपर पक्ष मंचे वेलकम जानाबो जार डांस देखार संगे संगे आमराओ डांस करे हबो हैप्पी खुशी एवं धूलबगास थाकले डांस करे करे ओई मालटाके करे देबो पुरोपुरी खुशी एई मंचे आसछे टैलेंट म्यूजिकल ट्रुपर पक्ष थेके द वन एंड ओनली मिस्टर भवेश एंड मिस खुशी तो हो जाक एकटु जोर करे हाथेर ताली सो प्लीज वेलकम मिस्टर भवेश एंड मिस खुशी স্বপ্ন দেখাবি আয় এক নতুন গল্প শোনাবি আজ আমায় স্বপ্ন দেখাবি আয় এক নতুন গল্প শোনাবি আয় তুই মিশে যামার কল্পনায় আমার গল্পটায়
কেমন শূন্য তোকে ছাড়া ইচ্ছে রাম দিচ্ছে সে ইশারা তুই মিশে যাওয়ার কল্পনায় তুই মিলে যাওয়ার গল্পটায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভবেশ অ্যান্ড খুশিকে। ডান্স ভালো লেগেছে? আচ্ছা প্রেশার কমে যাচ্ছে একটু, গলার জোর বা হাতের তালির প্রেশার কমে যাচ্ছে একটু কি বাড়বে? ও বাপরে বাপ, এটাই তো চাই, যেন প্রেশারের ট্যাবলেট খেতে হয় এমন প্রেশার দেখাও তো যাই হোক। আচ্ছা এখানে এমন কেউ আছো যারা মাথার চুল লাল করে স্টাইল মারো, কেউ আছো? না, এটা কলেজ, এখানে এরকম স্টাইল মারলে খবর আছে পরের দিন বেল বেয়ার করে দেবে। তো যাই হোক, অনেকেই থাকে, আমার অনেক বন্ধু আছে যারা মাথার চুল লাল করে স্টাইল মারে। তো আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে ওই তুই মাথার চুল লাল করছিস কেন? বলছে এটা হচ্ছে স্টাইল। তারপরে দেখছে একটা বৌদি মাথার লাল চুল করে ঘুরছে। আমি বলি বৌদি মাথার চুল লাল করে জানো, এটা কি স্টাইল? বলছে না, বিয়ের পরে মাথায় বাজ পড়ে গেছে। তো যাই হোক, যারা বিয়ে করেছেন তারা খুব সুখে শান্তিতে জীবন কাটান, এটাই চাইবো। আচ্ছা আর একটা কি ডান্স হবে না, সরাসরি ব্যান্ডকে নিয়ে আসবে এই মঞ্চে, বলো একটা ডান্স হবে? মানে এখানে যা কিছুই আসুক মন ভরে নিয়ে নেবো, তাই তো? মানে বুঝতেই পারছি এখানে আমাদের সবার মনটা একটু বড় হয়, কিন্তু হ্যাঁ মন ভাঙার বিষয় নিয়ে যেটা রেখেছিলাম সেটাকে আমি কমপ্লিট করব। চলো। আচ্ছা তোমরা হিন্দি টুকটাক বোঝো তো? তো মাঝে মাঝে আমিও হিন্দি বলতে গিয়ে পড়ে যাই। তো যাই হোক, যাদের মন ভেঙেছে তাদের জন্য স্পেশালি আমি দুটো লাইন তৈরি করেছি, ভালো লাগলে একটু হাতে তালি দেবে। কে চলো, ইধার লড়কি হ্যায় ইধার লড়কে লোগ হ্যায়। তো লড়কে লোক কে লিয়ে মে দো লাইন কেনা চাহুঙ্গা, কে দিল দো দিলদার কো জো দিল লেকে দিল কো আবাদ করে, দিল দো দিলদার কো জো দিল লেকে দিল কো আবাদ করে, দিল মত দো কিসি গদ্দার কো জো দিল লেকে দিল কো বরবাদ করে, বরবাদ করে, বরবাদ করে। মেরে দোস্তো পত্তে হিলতে নহীঁ পর হওয়া উসে হিলা দেতা হে, পত্তে হিলতে নহীঁ পর হওয়া উসে হিলা দেতা হে, লড়কা খারাপ নহীঁ হোতা পর লড়কি উসে বরবাদ কর দেতা হে, বরবাদ কর দেতা হে, বরবাদ কর দেতা হে। আচ্ছা অনেক সময় আমাদের মেয়েরা একটা কমেন্ট পাস করে কি জানো তো, যে ছেলেদের মনটা নাকি পাথরের মতো শক্ত হয়, তাই তো? আর মেয়েদের মনটা খুব নরম হয়, কারণটা কি মেয়েদের তিনটে চারটে বান্ধবী জড়ো হয়ে একটু স্যাড স্টোরি শোনালেই হ্যাঁ হ্যাঁ করে কেঁদে ফেলে, আমরা ছেলেরা পারি না বাবা, ওই জন্য আমাদের মনটা শক্ত। কিন্তু আমরা কাউকে দেখিয়ে বিজ্ঞাপন দিয়ে কাঁদি না, আমরা যখন কাঁদি আমাদের মাথার বালিশে শুধু সাক্ষী থাকে, তাই না? তো যে সমস্ত ছেলেরা প্রেমিকার আঘাতে কেঁদেছো তাদের জন্য একটা কথা বলি, কে আজ তুনে রুলায়া হে তো কই কল তুঝে রুলায়েগা, আজ তুনে রুলায়া হে তো কই কল তুঝে রুলায়েগা, আজ তেরা টাইম চল রহা হে পর কল আপনা টাইম আয়েগা, আপনা টাইম আয়েগা তুঝে ভি কই রুলায়েগা। তো চলুন আমাদের ট্যালেন্ট মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে আবারও পরবর্তী ডান্সে এই মঞ্চকে আরো সাজিয়ে তুলব। এবং একটা বিষয় বলি, যে বিষয়টা আমার অনেক আগে বলা দরকার ছিল, যে এই যে মঞ্চটা সেজে উঠেছে, এই আজ আমরা সমস্ত স্টুডেন্ট একত্রিত হয়ে অনুষ্ঠানটা ভালোভাবে দেখছি। সত্যি কথা বলতে একটা ঘর ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না ঘরের ছাদটা হয়, তাই আমাদের সবার শ্রদ্ধেয় বঙ্কিম স্যার অর্থাৎ আমাদের সুন্দরবন উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় আমাদের প্রিয় স্যার বঙ্কিমচন্দ্র হাজরার জন্য প্লিজ একটু জোর করে হাতের তালি, কারণ আমরা সম্পূর্ণ ঘর হলেও আমাদের ছাদ হচ্ছে আমাদের সবার প্রিয় স্যার বঙ্কিমবাবু। আমি মানুষটাকে অন্তর থেকে স্পেশালি ভালোবাসি, স্যারের অনেক প্রোগ্রাম করেছি কিন্তু এখানে যখন মানুষটার এতটা ক্রেজ এতটা ভালোবাসা দেখে আমার বুকটা চওড়া হয়ে গেছে। তো স্যারের জন্য ওয়ান সেকেন্ড একটু জোর করে আবারও হাতে তালি। আমি মঞ্চে রাখবো ট্যালেন্ট মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে আমাদের পরবর্তী সেই সফল জুটির ডান্স দেখবো, যে জুটির ডান্সে আজ আমরা মনোমুগ্ধ হব এই মঞ্চ থেকে।
The Monche Talent Musical Troupe er pokkho theke the one and only dancer blaster Mr. Ronnie and Miss Ria. অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রনিকে অ্যান্ড রিয়াকে। তো যাই হোক, এখানে যারা কলেজ স্টুডেন্ট আছো,
আচ্ছা তোমরা কি সবাই জানো যে আমাদের কলেজের একটা পেজ আছে ফেসবুক পেজ সবাই জানো কি তো যাই হোক আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা আমাদের ফেসবুক পেজে লাইভ চলছে অর্থাৎ আমাদের কলেজের ফেসবুক পেজে অবশ্যই পেজটিকে ফলো করবেন আচ্ছা পেজটির নাম জানেন কি তোমাদের কলেজের নাম কি হ্যাঁ অবশ্যই বাংলায় সার্চ করবে বাংলায় সার্চ করে পেজটি পাবেন চাইব সবাই সাবস্ক্রাইব করো সবাই লাইক করো ফলো করো এবং শেয়ার করে টোটাল এই বিষয়টা আরও যারা পাশের বন্ধুরা আছে তাদের দেখার সুযোগ করে দিন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পার্থ স্টুডিও বিষয়টা ক্যাপচার করছে এবং স্মৃতি করে সারাটা জীবনের জন্য তুলে রাখছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই সমস্ত অনুষ্ঠান শিবানী মণ্ডল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পেজেতে লাইভ চলছে এবং পার্থ স্টুডিওতে লাইভ চলছে তো অবশ্যই হাতে স্মার্টফোনটা নিন নিয়ে অবশ্যই আপনারা বিষয়বস্তুটাকে শেয়ার করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন তো চলুন আমরা সরাসরি আমাদের সঙ্গীতা অনুষ্ঠানে আবারও চলে আসব কারণ আমাদের সেই সবার প্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীতের মাধ্যম দিয়েই আজ সেই দুপুর থেকে সন্ধ্যা নেমে এসছে এই সন্ধ্যাকে স্বর্ণালী করে সাজিয়ে তুলব আমি মঞ্চে ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের সমস্ত মিউজিশিয়ান শিল্পীদের আসার জন্য অনুরোধ করব কারণ এখনও অনেক গান বাকি অনেকটা সময় আপনাদের সঙ্গে আনন্দের সঙ্গে কাটানো বাকি তাই ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের সমস্ত মিউজিশিয়ান শিল্পীদের মঞ্চে আসার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করব তো যাই হোক আমি তো ঘোষণা করে দিয়েছি আমাদের মিউজিশিয়ান শিল্পীরা একে একে আমাদের মঞ্চে আসবে তার আগে দুই একটা কি গল্প করে নেব আর যাই হোক যদি না বলো তো না করে দেবো কারণ আমার কষ্টটা একটু বেশি হবে 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 গল্প হবে আচ্ছা এখানে যারা ছেলেরা আছো মানে আমিও একজন ছেলে বাবারে দাদা কি ঘাবড়ে যাচ্ছি দাদা কম বয়স তো তো যাই হোক আমাদের অনেকেরই প্রেমিক আছে তাই তো প্রেমিকা আছে আছে তো না থাকলেও বলবে আছে নয়তো একটু টাইটটা কমে যাবে তো যাই হোক যাদের যাদের এখানে প্রেমিকা আছে সবাই একটু প্লিজ হাত তুলে দেখাবে কাদের প্রেমিকাগুলো ফর্সা আরে কি রে হাত এত কম কেন সবার প্রেমিকা কালো কালো নাকি তো যাই হোক একটা বিষয় বলি আমরা যারা ছেলেরা আছি বেশি আমরা চুজ করি ফর্সা মেয়ে হলে বাবা প্রেম একবার জমে ক্ষীর হয়ে যাবে কালো মেয়েদের আমরা পাত্তা দিই না কিন্তু আমরা আমি একটা কথা ছেলে হয়ে বলছি কালো মেয়েরা খুব ভালো হয় জানো তো কালো মেয়েরা খুব ভালো হয় কারণ ফর্সা মেয়েদের একটা গুণ আছে কোনো মেয়ের রং যদি হয় একটুখানি ফর্সা কোনো মেয়ের রং যদি হয় একটুখানি ফর্সা সবাইকে বলবে ওগো তোমাকে ভালোবাসি কাউকে দেবে না ভরসা কাউকে দেবে না ভরসা কাউকে দেবে না ভরসা কারণ যতক্ষণ পকেটে টাকা আছে বর্তমান ভালোবাসা যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তোমাদের চাই যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তোমাদের চাই আর একবার টাকা শেষ হলে বলবে তুমি তো আমার কাকার মতো বাই 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 তো চলো আমাদের ব্যান্ড রেডি তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গীতা অনুষ্ঠানকে আগিয়ে নিয়ে যাবার পর্ব রেডি তো বাকি কেন থাকে আর সবার সাথ সঙ্গীতের সঙ্গে কাটাবো বাকি সন্ধ্যা বা রাত এবার পরবর্তী যে সঙ্গীত শিল্পীকে এই মঞ্চে নিয়ে আসব এই মঞ্চ আমাদের স্বপ্নের মঞ্চ আমাদের শিল্পীদের ভালোবাসার মঞ্চ আমাদের শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী সঙ্গীত শিল্পীকে নিয়ে আসব ট্যালেন্ট মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে যে সঙ্গীতকে সবার মধ্যে বিতরণ করতে চায় ভালোবাসার সহিত এবং সঙ্গীতকে দিতে চায় সবাইকে উন্নতম গিফট তাকেই আমরা এই মঞ্চে ওয়েলকাম জানাবো জি বাংলা সারেগামার মঞ্চ থেকে ডাইরেক্টলি যে হলো আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী দামান আলী সুপ্রদীপ তো চাইবো সুপ্রদীপের জন্য একটু প্লিজ জোর করে হাতে তালি Thank you.
check, check. Hello, hello, check. Hello, hello. Ekdom perfect ache. Thak. Yeah.
হ্যালো, আমরা এখন বরণ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি শিল্পী সুপ্রতিম ভট্টাচার্যকে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি জি বাংলা সারেগামা খ্যাত সারেগামাপার আমাদের খুব পরিচিত শিল্পী সুপ্রতিম ভট্টাচার্য। ওনাকে আমরা আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। শুরু শুরু তো আমরা আমাদের সঙ্গীত শিল্পীকে আমরা বরণ করে নিলাম। আমাদের সবার প্রিয় সেই সঙ্গীত শিল্পী যে সঙ্গীত শিল্পীর সঙ্গীতের মাধ্যমে আমরা শিবানী মণ্ডল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমরা ব্যাস পড়িয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যম দিয়ে আমরা বরণ করে নিলাম। একটা সুন্দর মুহূর্ত আমরা পেলাম, আমরা সবার সঙ্গে সেই বিষয়টা শেয়ারও করে নিলাম। আমরা আবার পরবর্তী সঙ্গীতের অনুষ্ঠানে আমরা এইভাবেই মেতে উঠব। প্রথমে একটা কথা বলতে চাই যে শিবানী মণ্ডল মহাবিদ্যালয় কেমন আছো সবাই? সত্যি মন থেকে কথা বলি, যখন থেকে ঢুকেছি আমি এখানে ঢুকেছি 1:30টার সময়, সেখন কিছু হয়নি, বকখালি চলে গেছি, সমুদ্রে ঘুরেছি, ঘুরে ফিরে আবার এসেছি। আসার পর তোমাদের এই চিৎকার, এই হাতের তালি, এই গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল ওখান থেকে ওনাকে নামিয়ে স্টেজে উঠে পড়ি আমি, এরকম মনে হচ্ছিল। ওই এটা নিজেদের জন্য জোড়া হাত তালি হবে সবাই মিলে, জোড়া হাত তালি হবে সবাই মিলে। এবার যখন কলেজে এসেছি, কলেজে অনেক কিছু হয়, পড়াশোনা হয়, তারপরে আরো অনেক কিছু হয়। কি হয়? প্রেম হয়, তাই তো? আরে প্রেমের নামে সবাই এত দুঃখ কেন? প্রেম হয় কি না? আর বাঙালিদের শ্রেষ্ঠ পুজো কি? দুর্গা পুজো, তাই তো? এবার দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ছেলের জীবনে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা কেউ কেউ স্বীকার করে, কেউ কেউ স্বীকার করে না। ঘটনাটা হচ্ছে দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ছেলে একবার না একবার প্রেমে পড়ে, আর সেই প্রেমটা 4 দিনের বেশি টেকে না, ঠিক আছে? এবার এমন একটা ছেলের ঘটনা বলবো যে ছেলেটা সপ্তমীর দিন প্রেমে পড়েছিল, 10মীর দিন তার ব্রেকআপ হয়ে গেছিল। কি হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আছো তো সবাই? চলো স্কেল। সপ্তমীর দিন একটা ছেলে দুর্গাপুজোর মণ্ডপের সামনে এসে দাঁড়ায়, হঠাৎ করে দেখে একটা মেয়ে এসছে। মেয়েটা সবুজ শাড়ি, ভেজা চুল, লাগছিল মেয়েটাকে বিউটিফুল। ছেলেটা দেখে পাগল হয়ে যায়, বলছে এই মেয়েটা ছাড়া জীবনে বাঁচবো না, এই আমার জানে জিগার জানে তামান্না, একেই বিয়ে করব। তো সঙ্গে সঙ্গে ছেলেটা যেই বলা সেই কাজ, একটা গোলাপ নিয়ে কাঁপা কাঁপা হাতে গিয়ে মেয়েটাকে বললো আই লাভ ইউ। দেখো মেয়েরা কোনো রিয়াকশন দিচ্ছে না, কিন্তু ছেলেরা তো দেখ ভাই কই আছো তো। এবার
মেটা গোলাপটা নিয়ে বলল আই লাভ ইউ টু, এতদিন বলনি কেন, আমি তো অপেক্ষা করছিলাম। তো যেই মেটা গোলাপ পেলো ছেলেটা খুশি খুশি হয়ে গান করলো, আমার মতো গায়ক ছিল, কি গান করলো দেখো। अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए, अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए, मेरा क्या होगा सोचो जरा। लव यू गाइस, लव यू, बड़ा हाथ तालियों में नीचे दे चुन लो। आए ऐसे ना आए भरा कीजिए, ओ मेरे दिल के चैन आए मेरे दिल को दुआ कीजिए। सत्य एक कथा बोलबो, आई लव यू ऑल, क्या बात, की ভালো ছেলে পুলে, তোদের লাইটেই গাইবো আজকে আমি, কাউ কারু চাই না। ঘটনা হচ্ছে তারপর সপ্তমী কেটে গেল, এলো অষ্টমী। অষ্টমীর দিন যে ছেলেটা দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠে না, সেই ছেলেটা সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে স্নান করে হলুদ পাঞ্জাবি পরে রেডি। কেন অষ্টমীর দিন কি হয় মেয়েরা, পুষ্পাঞ্জলি, তো ছেড়া পুষ্পাঞ্জলির জন্য ওঠেনি, উঠেছিল ওর অঞ্জলির জন্য, মেয়েটার নাম ছিল অঞ্জলি। আর মেয়েটা বলেছিল ৬:৩০টার সময় যদি বাস স্ট্যান্ডে আমাকে না তুলতে আসো বাইক নিয়ে, তাহলে ব্রেক আপ ভাই। তো ছেড়া যেই বাইকটা নিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো, মেয়েটা নামছে বাস থেকে হলুদ শাড়ি ভেজা চুল, লাগছিল কিরকম পুরো তোমাদের মতো বিউটিফুল একদম। তো মেয়েটাকে দেখে ছেড়া আবার ক্রাশ খেয়ে গেলো, বলো ভাই এত ভালো মেয়ে আমি পটিয়েছি, বিশ্বাস হচ্ছে না, সঙ্গে সঙ্গে গান ধরল। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে না বলে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবলে, মনে পড়ে কবিতা একদিন কত করে, আজ দেখে বল তোমাকে কোথায় যেন, মনে পড়ে রুবিরা অষ্টমী কেটে গেল, এলো নবমী। নবমীর দিন ছেলেটার মেয়েটা বিভিন্ন জায়গায় ঘুরছে, সিনেমা হল, পার্ক, তারপরে আরো বিভিন্ন ডেস্টিনেশন, বকখালি, বকখালি থেকে শুরু করে নামখানা, তারপরে এদিকে একটা আছে নামখানা পেরিয়ে মৌসুমী বীচ, এসব জায়গায় ঘুরছে। ঘোরার সময় এমন একটা গান হচ্ছে যে গানটা আমাদের বাবাদের সময় তৈরি হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রেমের গান বলতে ওইটাই বুঝি, যেটা হচ্ছে সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের করি সত্য শেখা গালাগালি, একে হয় যে তো সময় সময় তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নিরঞ্জনা, প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে যায় যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে টাকা তো সে অবহেলে গুজব মেলে, হাজার বেকার হাজার বেকার, তার কথা কেউ বলে না সে তো প্রথম
and especially to all the children. গান গাইছে तेरे हाथों में मेहंदी अपने नाम ঠিক এরকম সময় একটা বন্ধু বাড়িতে আসে, কারণ বন্ধুরা সুখের দিনে না থাক দুঃখের দিনে সবসময় পাশে থাকে, তাই তো? যারা যারা দোস্তি করেছো নিজেদের বন্ধুদের জন্য হাত তালি হবে নিজেদের। আমার মেয়েদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু ছেলেরা এরকম করেই কথা বলে। বন্ধুটা সটান বাড়িতে এসে বলে, একটা মেয়ে গেছে দশটা আসবে, তুই ভাসানে নাচবি চা? হাত ধরে টেনে টেনে ভাসানে নিয়ে এলো। ভাসানে তো আর স্যাড সং চলে না, চলে কি চলে? ঢাক বাজবো, বাজাবো, গোটা মাঠ ফেটে যায় এরকম করে বলতে হবে, বাজা। ভাবুক যা খুশি একটা কথা বলতে চাই, 5 বছরে দাড়ি বেড়েছে আর ভুঁড়ি বেড়েছে, ভেতরটা কিন্তু সেই সুপ্রতিবি আছে। তাই এই ফাগুনি পুরটি পাঠা এই ফাগুনি পুরটি পাঠা
মেয়েরা খুব ভালো হয়। মেয়েরা আমাদের মা হয়, বোন হয়, ঠাকুমা হয়, দিদিমা হয়, কাকিমা হয়, মাসিমা হয়, জেঠিমা হয়, আর কি হয়, আর কি হয়, মেয়েরা কি হয়? ভাই কেউ বিয়ে দেয়নি, গান করি তো বলে কি আর কামাবে, ভুলভাল দুঃখ জীবনে। কিন্তু মেয়েরা যখন বাজার থেকে মাছ আনার পর বাজার থেকে মাছটা পচায় না, চোখানো যখন এরকম চোখটা করে তখন লড়কি ওসে বাঁচকে রেনা চাই, হ্যাঁ কি না, হ্যাঁ কি, আরে জোরে, হ্যাঁ কি না, তাই বাঁচকে রেনা রে বাবা, বাঁচকে রেনা রে, বাঁচকে রেনা রে বাবা। জোরে গলার আওয়াজটা কি হতে পারে? হ্যালো চিকা। আচ্ছা যাই হোক, প্রথম গানটা ছিল ফাগুনী পূর্ণিমা রাতে পালাবার কথা ছিল, তাই তো? লাইটটা অফ হয়ে গেছে কেন বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, যে যে ফাগুনী পূর্ণিমায় পালাবে সে কিন্তু ধরা পড়ে যাবে, কারণ পূর্ণিমার চাঁদে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তাই যখন পালাবার ইচ্ছা হবে অবশ্যই রাতে পালাবে। চলো, বিশেষ ধন্যবাদ জানানোর পালা। তোমাদের মতো এত ভালো ভালো মানুষ, এত ভালো ভালো ছেলে মেয়ের মাঝখানে আসতে পেরে খুশি, যার জন্য আজকে আসতে পেরেছি। দীপ মুখার্জি দাদার জন্য একটা জোরে হাততালি হবে সবাই মিলে। আর এখানকার মাননীয় মাননীয় মন্ত্রী
মিস্টার বঙ্কিমচন্দ্র হাজরা স্যারের জন্য একটা জোরে হাততালি হবে সবাই মিলে। আর নাম